সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়েছি সেটা হচ্ছে পটল আর পাঙ্গাসের ঝোল। দেখুন, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, পিস করে আগে থেকেই কাটা, আর আমি পটলটা কেটে নিয়েছি। তো আমি এটা পটলটাকে ধুয়ে নেব এবং পাঙ্গাসটাকেও ধুয়ে নেব। ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। আপনারাও চাইলে পটল আর পাঙ্গাস দিয়ে ঝোল রান্না করতে পারেন। সব থেকে স্বাদই হয় হচ্ছে ইলিশ মাছ আর পটল দিয়ে এভাবে চিড়ে চিড়ে ঝোল করা। আস্ত পটল দিয়েও করা যায়, এভাবেও করা যায়। তো আমি যেহেতু ইলিশ মাছ নেই, তাই আমি পাঙ্গাস মাছ দিয়ে নতুন রেসিপি আপনাদের দেখাবো। দেখুন, আমার পটল ধোয়া শেষ। এরপরে মাছটা একটু ধুয়ে নেব। যেহেতু মাছটা ফ্রিজে ছিল, ধোয়াটাই ছিল, তারপরেও একটু হালকা একটু ধুয়ে নেব। এবার আমি মাছে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে নিলাম। মাছটা ভাজবো আগে, যার কারণে আমি এটা হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে একটা মাছের লেজ নিয়েছি, দু পিস পিঠের মাছ এবং একটু কলেজ মাছ। চুলা জালটা ধরিয়ে দিলাম এবং এটা জাল বাড়িয়ে পরে তেল দিব। তেলটা দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তেলটা দেওয়ার সাথে এরপরে আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এরপরে এর ভিতরে আমি মাছটা ছেড়ে দিব। তো ততক্ষণে তেলটা আগে গরম হয়ে নিক। তো দেখুন, তেলটা প্রায় গরম হয়ে আসছে, আমি মাছটা ছেড়ে দিলাম। আপনারা সবাই জানেন যে পাঙ্গাস মাছে কিন্তু তেল ছুটে, তাই এই মাছটাকে আমি ঢেকে ঢেকে ভাজবো যাতে তেলটা আমার গায়ে ছুটে না আসে। দেখুন, একটু প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে ঢেকে রাখবো এবং পরে ভেজে এটাকে উঠিয়ে রাখবো। দেখুন, আমি এভাবে পাঙাসটাকে পলট পালট করে যখন দেখবেন যে ই হয়েছে তখন ঢেকে দিবেন। কিছু সময় পরে আবার এটাকে উঠিয়ে নেব দেখার জন্য যে কতটুকু ভাজা হয়েছে। দেখুন, এক ফিট প্রায় ভাজা হয়ে গেছে। মাছটাকে এভাবে উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে, কারণ যাতে মাছটা ভালো করে না ভাজা হলে এটা অনেক সময় ঝোলের সাথে লেগে যেতে পারে বা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। বিশেষ করে কড়াইয়ের সময় অনেক সময় লেগে যায়। তো মাছটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে তরকারিতে মাছটা গলে যেতে পারে। তো দেখুন, আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেব। আমার মাছ এবার ভাজা শেষ। দেখুন, আরেক পিঠও ভাজা শেষ হয়ে গেছে। এরপরে একটু পরে আমি মাছটাকে নামিয়ে নেব। প্রচুর তেল বেরোয়ছে, যেহেতু পাঙাস মাছ তো তেল তো অবশ্যই থাকবে। পাঙাস মাছ বলে রাখি আপনাদের, পাঙাস মাছ ভাজার সময় এমনি আপনাদের তেল কম দিলেই চলবে, কারণ পাঙাস মাছ হচ্ছে তেল তেলে মাছ, যার কারণে হচ্ছে এর অনেক চর্বি থাকে এবং তেল গলে ইলিশ মাছের মতো। তো দেখুন, আগে আমি অল্প একটু তেল দিয়েছিলাম, আবার গলে গেছে। তো আমি আর একটু ঢেকে দিই, যেহেতু এটা হয়নি। তো দুই তিন মিনিট পরে আবার যে মাছ হয়ে গেছে, আমি সেটা মাছটাকে নামিয়ে নিলাম। এরপরে আবার আমি কড়াইটাতে দিয়ে দেব, কড়াইটা গরম করে আবারও তেল দিব। তত সময় পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার তেলটা দিয়ে দিচ্ছি।
আমি যেহেতু আলাদাভাবে ফোড়ন দিব না, সেহেতু এই জিরার এই তেলের পরেই আমি জিরা ফোড়ন দিয়ে দেবো, যাতে একবারেই আমার তরকারিটা রান্না হয়ে যায়। আমি যেহেতু আলাদা পরে আবার তরকারি নামিয়ে যে ফোড়ন দিব সেটা দিব না। এটা আপনারা অনেক সময় গ্রাম্য ভাষায় বলে এক তেলানি, তো আমি এর ভিতরে কয়েকটা জিরা দিয়ে দিলাম, যেটাকে ফোড়ন বলে, জিরা ফোড়ন। আপনারা চাইলে পরেও ওই ফোড়নটা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে তাই আমি জিরা ফোড়ন দিলাম, সাথে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিলাম কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। এরপরে আমি এর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে আবার আমাকে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ এবং জিরা ফোড়নটা মিক্সড হয় এবং একটু ভাজা ভাজা হয়। আমি এর ভিতরেই দিয়ে দেব হলুদ, লবণ, এগুলো তো আগে একটু হলুদ দিয়ে নিই। আপনারাও পরিমাণ মতো যার যতটুকু দরকার ততটুকু হলুদ দিয়ে নেবেন। এরপর দিব লবণ পরিমাণ মতো, যতটুকু আপনি যে পরিমাণে কয়জনের জন্য রান্না করবেন যে পরিমাণে দরকার ততটুকু দিবেন। যেহেতু আমার তরকারিগুলো অল্প তাই আমার অল্প লবণ, অল্প মরিচ, অল্প হলুদ দিলেই চলবে। তো দেখুন লবণ দেওয়া শেষ। এরপরে আমি আস্তে আস্তে করে আর একটু মশলা দিয়ে দেব, সেটা হচ্ছে আমি একটু এর ভিতরে দিব পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা আর কি। আমি যা সরি আগে কুচি দিয়েছি, এবার বাটাটা দিচ্ছি। এরপরে দেব রসুন বাটা, রসুন বাটা। এরপরে দিব আমি জিরা এবং ধনে বাটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম। আপনারাও বেটে এভাবে রেখে দিতে পারেন। এরপরে দিলাম শুকনো লঙ্কা বাটা, যতটুকু আমি আগেই বলেছি যতটুকু পরিমাণ দরকার ততটুকু আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু অল্প রান্না করছি আমার অল্প অল্প দিলাম। তো দেখুন এটা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আমি কিছু সময় পরেই জল ঢেলে দেব। তো আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, একটু মশলাটা পটলের গায়ে মেখে মেখে আসলেই আমি জলটা দিয়ে দেব। তো দেখুন এবার আপনি পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যতটুকু তরকারিতে লাগে। আমারও পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে জলটাকে একটু বাড়িয়ে দেব। মাঝে মাঝে এটা একটু উঠিয়ে নেড়ে চেড়ে দেখব। দেখুন আমার ঝোলটাতে ব্লক এসে গেছে যেহেতু এভাবে ই করছে, তরকারি ঝোল ফুটছে, জল জাল হচ্ছে। দেখুন এভাবে দিয়ে আবার একটু বারবার একটু ঢেকে দেব, এভাবে প্রায় 15-20 মিনিট ঢাকতে হবে। যেহেতু আমাকে পটলটা সিদ্ধ হতে হবে সেজন্য আমাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি যেহেতু বলেছি যে এক তেলানি দিয়েই এটা রান্না করছি তাই আমি এর ভিতরেই মাছ দিয়ে দেব, তবে তার আগে একটু পটলটা গলে নিক, তারপরেই আমি মাছটা দিয়ে দেব। তো দেখুন তরকারির কালার কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে আসছে। আগে একটা সাদাটে ভাব ছিল, এখন কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে আসছে। আপনারাও যারা রান্না করবেন তারা অবশ্য দেখতে পাবেন, কারণ দেখুন আমি এবার মাছটা দিয়ে দেব। তার কারণ হচ্ছে এই যে রান্নার যে আমি বলতে গেছিলাম যে আপনারাও যখন রান্না করবেন তখন অনেক সময় ক্যামেরায় আসে যে হলুদ তরকারি লাল হলেও সেটা অত ভালোভাবে বোঝা যায় না। তো আমি দেখুন মাছটা দিয়ে দিয়েছি, সাথে মাছের যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর আমি
এটাকে একটু ই করে নেব, নাড়াচাড়া করে নেব, যাতে করে ভালো করে মাছগুলো জলের ভিতরে ডুবে যায় এবং সিদ্ধ মাছগুলো যাতে ভালো করে রান্না হয়, সিদ্ধ হয়। এবার আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে আরও 5-7 মিনিট অপেক্ষা করব। তো আমি এই ফাঁকে বলতে চাই যে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার এই নতুন নতুন রান্না পেতে আমাকে উৎসাহিত করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার রান্নাগুলো। তো দেখুন মাছটাও প্রায় হয়ে আসছে এবং তরকারিটা হয়ে আসছে, আমি একটু পরেই এটা নামিয়ে নেব এবং আপনারাও চাইলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। তো আমি আবারও বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। তো আমার রান্না হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিলাম। তো এখন আমরা গরম গরম পরিবেশন করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।